স্বাগতম ইতালি বিডিলেফ চ্যানেলে এই বছর এত তাড়াতাড়ি রেজাল্ট দেওয়ার কারণ কি তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি বরাবরের মতো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্লিজ তো দু সালে যারা সিজনাল এবং নন সিজনাল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন তারা অনেকেই জেনেছেন যে ভিসা দেওয়া শুরু হয়েছে তো ভিসি দেওয়া শুরু হওয়ার পরের এই সংবাদ শোনার পর থেকে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন যে যারা আবেদন করেছে এই বছর এই ভিসা দেওয়ার সময়টা এত কম লাগতেছে কেন বা এত তাড়াতাড়ি দিচ্ছে কেন ভিসা কারণ হচ্ছে এর আগে যখন ইতালিতে সিজনাল বা নন সিজনাল ভিসার জন্য আবেদন করেছে মানুষ তখন কিন্তু দেখা গেছে আট মাস থেকে এক বছর বা তারও বেশি সময় লেগেছে তো আপনারা সবাই জানেন যে ইতালিতে কিন্তু প্রতি বছর আপনার এই সিজনাল যে গাছগুলো আছে আপনার খাত বা বিভিন্ন ফলের বাগান এবং ট্যুরিস্ট এলাকায় যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু কাজ করানোর জন্য অনেক মানুষ আসে আনে বাইরে থেকে এবং এই গাছগুলো কিন্তু তিন মাস থেকে নয় মাস শেষে আবার তারা চলে যায় আবার অনেকে এখানে থেকেও যা অবৈধ হবে সেটা আল্লাহ সাবজেক্ট তো আপনারা সবাই জানেন এবং এই কৃষি যে ভিসাটা অর্থাৎ সিজনাল যে ভিসাটা ইতালি দেয় সেটা কিন্তু সাধারণত ফেব্রুয়ারির লাস্ট মার্চের প্রথম বা মার্চের লাস্ট এই সময়টার মধ্যেই কিন্তু তারা ঘোষণা করে লোক আনানোর জন্য বা আবেদন করার জন্য কিন্তু গত বছর দু হাজার সালে করোনার কারণে কিন্তু সেই ঘোষণা তারা দেয় নাই পরে এটা দিয়েছে অক্টোবরের দিকে গিয়ে অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তারা আবেদন করার সুযোগ দিয়েছিল এবং আবেদন করেছে অনেক মানুষ তারা এই বছর চিন্তা করেছে যে দুই সালে করোনার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালিতে সারা পৃথিবীতে হয়েছে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা দেশে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইতালি চিন্তা করেছে যে না দুই সালে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা শ্রমিকের অভাবে কাজ বন্ধ ছিল বা করোনার কারণে কাজ বন্ধ ছিল অনেকটাই ক্ষতি হয়েছে মানুষের প্রত্যেকটা সেক্টরে তো দুই হাজার একুশে যেন সেই ক্ষতিটা কিছুটা হইলো কম হয় সেই কারণে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতেছে যে যেই খাতের জন্য যেইখান থেকে আবেদন করা হয়েছে লোকের জন্য বা অর্থাৎ শ্রমিকের জন্য সেই খাতের শ্রমিকটা যেন পূরণ করতে পারে কিছুটা হলেও সেই কারণে এই কাগজগুলো কিন্তু তারা আগে দেওয়ার চেষ্টা করতেছে এবং লোক আনার চেষ্টা করতেছে এই কারণে কিন্তু দুই সালে যারা ভিসার জন্য আবেদন করেছেন ইতালিতে তাদের রেজাল্টটা কিন্তু তাড়াতাড়ি বের হচ্ছে বা তাড়াতাড়ি পাচ্ছেন তো এটাই ছিল মূল কথা আর এই কারণেই কিন্তু ভিসাগুলো পাচ্ছেন তাড়াতাড়ি আর আপনাদের যে প্রশ্ন করেন অর্থাৎ কমেন্ট কমেন্টস বক্সে যে প্রশ্নগুলো করেন আমি কিন্তু সেখান থেকে বেছে বেছে যে মূল কথাগুলো আসে বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসে সেখান থেকে নিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং ভবিষ্যতেও চেষ্টা করব আপনারা প্রশ্ন করতে পারেন ইতালি সম্পর্কে বা বিশ্ব সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আর অবশেষে বলে রাখি যে আমার চ্যানেল ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন শেয়ার করেন ভালো থাকেন আল্লাহ হাফেজ